সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শেখাবো সাধারণ সালোয়ার কাটিং, একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব কিভাবে কাপড় ভাঁজ করতে হবে এবং কিভাবে কাটিং করলে আপনাদের জন্য সহজ হবে, একদম ক্লিয়ার করে দিব। তো দর্শক দেখেন, এখানে আমি একটা সালোয়ারের পিস নিছি, এখানে 2x4 গ্রা পরিমাণের কাপড় আছে। তো সালোয়ার বানাইলে আপনারা কত ইঞ্চি লম্বা হলে কাপড় কতটুকু নেবেন এটাও আপনারা সহজে বুঝতে পারবেন। তো দর্শক দেখেন, এখানে যে কাপড়টা নিছি আমি, এখানে 2x4 গ্রা পরিমাণ কাপড় আছে। তো সম্পূর্ণ কাপড়টা আমি কিন্তু এইভাবে ওপেন করে নিলাম, ঠিক আছে? তো আপনারা কিভাবে ভাঁজ করবেন, তো ভালো করে লক্ষ্য করেন। তো দেখেন দর্শক, এই যে আমার হাতের এই পাশে এক যে মাথাটা আছে এবং এই পাশে মাথা, দুইটা মাথা আমি এইভাবে এক জায়গায় করে নিব। এইভাবে এইভাবে করে নিয়ে একটা ভাঁজ আমরা মাঝখানে এইভাবে দিয়ে নিব। তো দর্শক দেখেন, এখানে আমি ডাবল করে একটা ভাঁজ করে নিছি। তো এখন আমাদের এদিকে একটা ভাঁজ দিয়ে চার পার্ট করে নিতে হবে। তো চার পার্টটা আপনারা কিভাবে করবেন, যখন আপনারা 32 থেকে 40 ইঞ্চি যদি কামিজের বডি হয় তখন আপনারা এদিকে সম্পূর্ণ ভাঁজটাই দিয়ে দিবেন, ঠিক আছে? তো এখানে দেখেন, আমি এখানে 36 ইঞ্চি বডির জন্য, যার জন্য আমি ছেলোটি তৈরি করতেছি তার কামিজের বডিটা হলো 36 ইঞ্চি, এই জন্য আমি এখানে সম্পূর্ণ ভাঁজটা দিয়ে চার পার্ট করে নিতেছি, ঠিক আছে? তো দর্শক দেখেন, এখানে কাপড়টা আমি চার পার্ট করে নিছি। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, এখানে ছেলোরে কিন্তু বেল্টের অংশ হবে। তো বেল্টের অংশটা আমাদের কিভাবে নিতে হবে এবং নিচের অংশটা আমরা কিভাবে নিব এবং বেল্টটা কিভাবে কাটিং করলে আমাদের এখানে কোনো প্রকার জয়েন্ট হবে না, ঠিক আছে? তো দর্শক দেখেন, তো সর্বপ্রথম সালোয়ার কাটিং এর উপরে আমি সেলাই মার্জিন বাদ দিয়ে একটা দাগ দিয়ে নেব সোজা করে, ঠিক আছে? তো দর্শক দেখেন, এখানে এইভাবে আমি দাগটা দিয়ে নিলাম। তো দর্শক দেখেন, আজকে যে কাপড়ের বহরটা, কাপড়ের বহরটা কিন্তু খুবই কম। তো আপনাদের যদি বেল্টে যদি জয়েন্ট না দেন তাহলে কাপড় কতটুকু নিতে হবে এটা আপনারা বুঝতে পারবেন, আমি আপনাদের লম্বার মাপটা আগে নিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে? তো দর্শক দেখেন, সাধারণ সালোয়ার কাটিং এ আমাদের এখানে কিন্তু বেল্ট দিতে হয়, ঠিক আছে? এখানে কিন্তু বেল্ট দিতে হয়। তো বেল্টের অংশটা আপনারা 6.5 থেকে 7 ইঞ্চি পর্যন্ত আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে? যে কোনো বডির জন্য তৈরি করেন না কেন, আপনারা যদি এখানে 6.5 ইঞ্চি বেল্ট দেন তাহলে কোনো সমস্যা হবে না। তো দর্শক দেখেন, এখান থেকে আপনারা 6.5 থেকে 7 ইঞ্চি বেল্টটা দিয়ে নেবেন। তো আজকে আমি এখানে দিতেছি 6.5 ইঞ্চি, ঠিক আছে? তো 6.5 ইঞ্চি দেওয়ার পরে, তো দেখেন আজকে সেলোরের লম্বাটা দিব আমি 38 ইঞ্চি, ঠিক আছে? এখানে আমি সেলোরের লম্বাটা দিব 38 ইঞ্চি, এখানে 38 ইঞ্চিতে চিহ্ন করে নিব, ঠিক আছে? এখানে দাগটা সোজাভাবে দিয়ে নিতে হবে এবং এখানে নিচের যে সেলাইটা দিব আমরা, মুহুরিটা, এটা মুড়িয়ে দেওয়ার জন্য যে কাপড়টা প্রয়োজন, এখানে 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় এটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? আমিও নিয়ে নিতেছি। তো দর্শক, এখন আপনাদের বুঝিয়ে দেই, এখানে বেল্টের কাপড়টা আপনাদের জয়েন্ট কখন হয়, যখন আপনারা কাপড়টা একটু কম নেন তখন কিন্তু এখানে বেল্টের এখানে জয়েন্ট হয়। তো আজকে এখানে 2x2 গ্রা দিয়েও কিন্তু আমার সালোয়ারটি তৈরি করতে পারতাম, কিন্তু বেল্টের জয়েন্ট দেওয়ার প্রয়োজন হবে, ঠিক আছে? তো আজকে যে সালোয়ারটা আমি কাটিং করতেছি এখানে কাপড় 2 গ্রা বেশি নিছি। তো 2 গ্রা বেশি নেওয়ার কারণে এখানে কিন্তু বেল্টে কোনো প্রকার জয়েন্ট পড়বে না, আপনার ভালো করে লক্ষ্য করেন বুঝতে পারবেন। তো দর্শক দেখেন, এইভাবে মাপটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের পায়ের যে মুহুরির মাপটা, এই মাপটা নিতে হবে। আপনাদের যার যেরকম মাপ সেই মাপ মতো দিয়ে নেবেন। তো আমি এখানে 6 ইঞ্চি দিয়ে নিতেছি, 6 ইঞ্চি, এবং সিলাইয়ের জন্য অবশ্যই এখানে এক্সট্রা কাপড় 1 ইঞ্চি নিতে হবে। তো এইভাবে চিহ্নটা দেওয়া হয়ে গেলে এখন আমাদের মেন ইম্পর্টেন্ট যেটা হলো হাইয়ের মাপটা আপনারা কিভাবে নেবেন। যখন আপনাদের কামিজের বডি হচ্ছে 32 থেকে 36 ইঞ্চি তখন আপনারা এখান থেকে দেখেন, এখানে 6.5 ইঞ্চি বেল্টের জন্য যে আমরা নিছি, এটা 6.5 ইঞ্চি ফিতাটা এই দাগে ধরবো, ধরার পরে এখান থেকে আমরা 13.5 ইঞ্চিতে চিহ্ন করে নেব, ঠিক আছে? এখানে 13.5 ইঞ্চিতে চিহ্ন করে নেব। 32 থেকে 36 ইঞ্চি যখন বডি হবে তখন আপনারা এখান থেকে 13.5 ইঞ্চিতে চিহ্ন করে নেবেন, এইভাবে 13.5। এখানে আমাদের সোজাভাবে দাগটা দিয়ে নিতে হবে। এখান থেকে হাইয়ের যে রাউন্ডটা, রাউন্ড শেপটা আপনারা কত ইঞ্চি দিবেন, এই পাশে থেকে আপনারা 1.5 থেকে 1.75 ইঞ্চি, 1.5 থেকে 1.75, অর্থাৎ 1.75 হলো 2 ইঞ্চির 2 পয়েন্ট কম পর্যন্ত আপনারা নিয়ে নেবেন। 32 থেকে 36 ইঞ্চি বডি পর্যন্ত 1.5 থেকে 1.75 ইঞ্চি, আমি এখানে 1.75, অর্থাৎ 2 ইঞ্চির 2 পয়েন্ট কম নিয়ে নিলাম। এখান থেকে এইভাবে দাগটা সোজাভাবে দিয়ে নিব।
এবং এখানে হাইয়ের এখানে সুন্দর এভাবে রাউন্ড করে নিব। তো এখন আসেন এখান থেকে আপনাদের এরকম কিভাবে রাউন্ডটা দিলে আপনাদের কাছে ভালো হবে এবং আপনাদের কাছে সহজ হবে। তো আমরা যারা কাজ করি আমরা কিন্তু হাত দিয়ে সুন্দর করে রাউন্ড করে দিতে পারি, আপনারা কিন্তু দিতে পারেন না। আপনারা কি করবেন, এরকম শেপ কাটের সাহায্যে দাগটা দিয়ে নেবেন, ঠিক আছে? তো শেপ কাটটা কিভাবে ধরলে, তো এইভাবে যদি আমরা সোজাভাবে দাগ দেই তাহলে কিন্তু এখানে অনেকটা লুজ হবে। মেয়ে মানুষের জন্য কিন্তু লুজ ব্যবহার করে না, তারা পছন্দ কম করে লুজ, ফিটিং ব্যবহার করবে। এই জন্য আপনারা এই শেপ কাটটা কিভাবে ধরে এখানে রাউন্ড শেপটা দিবেন। তো দেখেন এইভাবে আমি এই এইখানে ধরলাম এবং এই পাশে এইখানে ধরলাম, ধরে এখান থেকে আপনারা 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত আগে রাউন্ড শেপটা দিয়ে নেবেন, ঠিক আছে? এখান থেকে 3 থেকে 4 ইঞ্চি এইভাবে আমি দিয়ে নিলাম। তো দেওয়ার পরে শেপ কাটটা আবার উঠিয়ে আমাদের এইখানে ধরে চিহ্নটা দিয়ে নিতে হবে, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করেন। তো দর্শক দেখেন এখানে যে দাগটা দিলাম এই দাগে কিন্তু আমাদের সেলাই করতে হবে। তো কাটিংটা আমরা কোন জায়গা দিয়ে করব, তো কাটিংটা করব আমি এই যে এই দিক দিয়ে আমি চিহ্ন দিয়ে নিতেছি। তো দর্শক দেখেন এই পর্যন্ত আমি এই দিক দিয়ে কাটিংটা করে নিব, ঠিক আছে? আপনার ভালো করে লক্ষ্য করেন, এখন আমি কাটিংটা করে নিতেছি। তো দর্শক দেখেন এখানে কিন্তু সেলের অংশ আমি কাটিং করে নিছি। এখন আমাদের বেল্ট কাটিং করতে হবে, বেল্টটা আমরা কিভাবে কাটিং করব ভালো করে লক্ষ্য করেন। এই যে এখানে যে অবশিষ্ট কাপড়টা দেখতেছেন এখানে কিন্তু 4 পার্ট কাপড় আছে, ঠিক আছে? এই যে এখানে দেখেন এই পাশে কিন্তু বন্ধ অংশ এবং এই পাশে কিন্তু খোলা অংশ, ঠিক আছে? এইভাবে কাপড়টা আমরা নিয়ে নিছি। এখন আমাদের কি করতে হবে, এখানে ভালো করে লক্ষ্য করেন, এখানে যে আমরা এলাস্টিক দেবো, এলাস্টিকের কাপড়টা প্রথমে নিয়ে নিব। এখান থেকে আপনারা চওড়া এলাস্টিকটা যদি দেন, 6 ইঞ্চি যে এলাস্টিকটা ওইটা যদি দেন তাহলে এখানে 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নেবেন। আমি এখানে 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিতেছি এবং এখান থেকে যে বেল্টের লম্বাটা, এই লম্বাটা আমরা নিয়ে নেব। তো লম্বাটা আমরা নিছি বেল্টের জন্য লম্বা বাদ দিছিলাম 6.5 ইঞ্চি, এখানে আমি 6.5 ইঞ্চি নেব এবং সেলাইয়ের জন্য আরো 1/2 ইঞ্চি নেব। 7 ইঞ্চিতে আমরা চিহ্ন করে নেব, ঠিক আছে? 7 ইঞ্চি এদিকেও 7 ইঞ্চি। তো যখন 36 ইঞ্চি কামিজের বডি হবে তখন আপনারা কোমরটা 38 থেকে 40 ইঞ্চি দিয়ে নেবেন, ঠিক আছে? তো 38 থেকে 40 ইঞ্চি যদি 40 ইঞ্চি দেন তাহলে তাকে 4 দিয়ে ভাগ দিবেন, অর্থাৎ এখানে কাপড়টা আছে 4 পার্ট, এই জন্য আমাদের 4 ভাগ করতে হবে। তো এখানে 40 ইঞ্চি আমি কোমর দিতেছি, 4 এর এক অংশ হবে 10 ইঞ্চি, এখানে 10 ইঞ্চি নিব এবং সিলের জন্য 1/2 ইঞ্চি নিব, ঠিক আছে? নিয়ে দাগটা দিয়ে নিব। তো এখন আমি বেল্টটা কাটিং করে নিতেছি। তো দর্শক দেখেন একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।